দিল্লি। দিল্লি কথাটা শুনলেই প্রথমেই আসে তাজমহলের নাম। তবে হ্যাঁ, তাজমহল কিন্তু দিল্লিতে নয়, তাজমহল উত্তরপ্রদেশে অবস্থিত। তবে দিল্লি থেকে তাজমহল পৌঁছাতে খুব বেশি সময় লাগে না। আবার দিল্লির নাম শুনলে মনে আসে একটা স্লোগান, দিল্লি চলো। দিল্লি শুনলে আরও একটা কথা মাথায় আসে, আমাদের ভারতের রাজধানী। ছোটবেলায় বইয়ের পাতায় এর বেশি কিছু জানতে পারিনি, তবে ইতিহাস অনেক কিছু শিখিয়েছিল। দিল্লিতে মুঘল, মারাঠা এদের গল্প আমরা ইতিহাসের পাতায় পড়েছি। কুতুব মিনার, লালকেল্লা, যন্তর মন্তর এই সব কিছু বইয়ের পাতা থেকে বেরিয়ে নিজের চোখে দেখা আমাদের মধ্যবিত্ত মানুষের কাছে অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। তবে দিল্লি ঘুরতেও কিন্তু খুব বেশি খরচ লাগে না। আমি যেভাবে ঘুরেছিলাম একজন মধ্যবিত্ত মানুষ হয়ে, সেই রকমভাবেই ট্যুর গাইডটা সবার কাছে তুলে ধরব। আশা করি সবার খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকে এই ট্যুর গাইড। তাহলে শুরু করা যাক আজকের এই 3 রাত আর 4 দিনের দিল্লি ঘোরার ভিডিও। কারণ 2 রাত 3 দিনে কিন্তু দিল্লি ঘোরা বেশ চাপের ব্যাপার। আর আমি এই যে 3 রাত 4 দিনের যে হিসাবটা বলছি, এটা কিন্তু ট্রেনের হিসাব নয় এর সাথে। কারণ ট্রেনে যেতে রাজধানীতেই লাগে 18 ঘন্টা, আর পূর্বা এক্সপ্রেসে কিন্তু লাগে প্রায় 22 থেকে 23 ঘন্টা। আমি একদিনই ধরলাম, তো এই ক্ষেত্রে এই দিনগুলো কিন্তু এক্সট্রা কাউন্ট হবে। আর দিল্লি ঘুরতে গেলে কিন্তু 1 সপ্তাহ অনেক 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 কম, সেটাই আমি 3 রাত 4 দিনে তোমাদেরকে প্ল্যান দিচ্ছি। প্রথমেই দেখে নেওয়া যাক যে দিল্লিতে আমরা যে পৌঁছাবো কী কী ট্রেন অ্যাভেলেবেল আছে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে। এবার দেখে নেওয়া যাক হাওড়া থেকে বা শিয়ালদা থেকে নিউ দিল্লি যাবার কী কী ট্রেন রয়েছে। হাওড়া থেকে প্রতিদিন পূর্বা এক্সপ্রেস, হাওড়া রাজধানী এক্সপ্রেস ও নেতাজি এক্সপ্রেসে করে নিউ দিল্লি পৌঁছানো যায়। শিয়ালদা থেকে প্রতিদিন শিয়ালদা রাজধানী এক্সপ্রেসেও দিল্লি পৌঁছানো যায়। আর কিছু সাপ্তাহিক এক্সপ্রেস আছে যেগুলো টিকিট করার আগে অবশ্যই চেক করে নেবে। আমি পূর্বা এক্সপ্রেসে করে নিউ দিল্লি গিয়েছিলাম, কারণ পূর্বা এক্সপ্রেস সকাল 6টায় নিউ দিল্লি পৌঁছায়। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমরা যে ডেটেই করো না কেন, পূর্বা এক্সপ্রেসে যদি টিকিট করো, পূর্বা এক্সপ্রেস কিন্তু সপ্তাহে 3 দিন আর 4 দিন চলে ভায়া গয়া আর ভায়া পাটনা হয়ে। তো তোমাদের কিন্তু সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তোমরা যখন টিকিট কাটবে, তোমরা সেই দিনের ডেটটা দিয়ে দেখে নেবে বা বারটা দেখে নেবে, কোন বারে তোমরা বেরোচ্ছ, আর সেই বারে ট্রেনটা ভায়া পাটনা হয়ে চলে নাকি ভায়া গয়া হয়ে চলে। যে ট্রেনটা ভায়া গয়া হয়ে চলবে সেই ট্রেনটাই কিন্তু টিকিট বুক করবে। পাটনার টিকিটে যদি তোমরা বুক করো, তাহলে আমি বলবো 3rd AC ট্রাভেল করো। কারণ স্লিপারে যদি তোমরা ট্রাভেল করো, ভায়া পাটনা হয়ে যখন পূর্বা এক্সপ্রেস যায়, দেখা গেল তোমরা তোমাদের সিটে কিন্তু বসতে পারবে না। এরকমই কিন্তু অবস্থা হয় ভায়া পাটনার পূর্বা এক্সপ্রেসের রুটে। যেটা ভায়া গয়া যাবে সেই ট্রেনটাই করেই কিন্তু তোমরা নিউ দিল্লির জন্য টিকিট কাটবে। ব্যাস, নিউ দিল্লি তাহলে পৌঁছেই গেলাম। আর আমি বলবো পূর্বা এক্সপ্রেসে করে গেলে কিন্তু যারা ঘুরতে যাচ্ছ তাদের জন্য সব থেকে বেস্ট। তার কারণ সকাল সকাল আমরা পৌঁছে যাচ্ছি, গিয়ে আমরা নিতে পারবো রেস্ট, রেস্ট নিয়েও আমরা কিছুটা জায়গা ঘুরে নিতে পারবো। পৌঁছে যাবার পরে দিল্লিতে আমাদের মেন কাজ থাকবে হোটেল নেওয়া। হোটেল আমরা কোথায় নেব? দিল্লিতে কিন্তু পাহাড়গঞ্জ এরিয়া, একদম স্টেশন থেকে বেরিয়েই, মানে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যেমন হাওড়া ব্রিজ, সেরকমই দিল্লি স্টেশন থেকে বেরিয়েই হচ্ছে পাহাড়গঞ্জ। পাহাড়গঞ্জের যে চৌমাথার রাস্তা, পাহাড়গঞ্জে ঢুকলাম, ঢোকার পরে শুরু হয়ে যাবে হোটেল। জাস্ট 50 মিটার হাঁটবো, হাঁটার পরেই যে হোটেলগুলো শুরু হয়ে যাচ্ছে ওখানে আমরা হোটেল পেয়ে যাব খুব কম টাকায়। সিজনেও কিন্তু ওখানে 800-900 টাকায় হোটেল পাওয়া যায়। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোন হোটেলে তোমরা থাকতে পারো। আমরা যে রুমটা পাহাড়গঞ্জে দিল্লিতে বুক করেছি সেটা হচ্ছে স্কাই ভিউ হোটেল। আর আমাদের এই হোটেলে যে ভাড়া পড়েছে এক এক দিনের, সেটা হচ্ছে 650 টাকা। এই দেখো, এটা হচ্ছে রুম, দেখো খুব সুন্দর, একদম বিছানা আছে এখানে, খুব সুন্দর ডবল বেড। কেউ যদি ফ্যামিলি আসে তাহলে কিন্তু 3 জনও হয়ে যাবে। একটা ড্রয়ার আছে, এর মধ্যে আমার অলরেডি ব্যাগ এসে ঢুকিয়ে দিয়েছি।
আর তোমরা যদি এসি বলো এসিও আছে, এসিটাকে চালিয়ে দিলে তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ। গরম জল ঠান্ডা জল তোমরা কিন্তু দুটোই পাচ্ছ। হোটেল নেওয়া হয়ে গেল, এইবার করতে হবে আমাদের সকালের ব্রেকফাস্ট বা দুপুরের খাওয়া দাওয়া বা রাতের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা আমরা রাতের বা দুপুরের করব কোথায়? তোমাদেরকে একটা কথা বলে দিই, দিল্লি স্টেশন বেরোনোর সময় পাহাড়গঞ্জ ঢোকার আগে যে রাস্তাটার পাশে প্রচুর খাবারের দোকান থাকে না, ভুল করেও ওখানে কোনো রকম খাওয়া দাওয়া করবে না। ওখানে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে প্রচুর স্ক্যাম হয়। আমি বলে দিই কীরকম, আমি দিল্লি গেছিলাম যখন, তখন চারখানা কচুরি অর্ডার করেছিলাম এই পাহাড়গঞ্জ ঢোকার আগের দোকানগুলোতে। আর তোমরা বলো যে কলকাতাতে হলে আমি যদি হাওড়া স্টেশনের ফুডকোর্টেও খেতাম বা বাইরে খেতাম, ম্যাক্সিমাম কত টাকা বিল হতো? 50 টাকা বা 100 টাকা। ওখানে আমাদের বিল হয়েছিল দুজনের 300 টাকা চারটে কচুরি। কী করে ওরা, কচুরির দাম নেবে দেখা গেল 15 টাকা 20 টাকা, কিন্তু তরকারি যে দেয় সাথে সেক্ষেত্রে এরকম ছোটো ছোটো বাটির তরকারির দাম নিয়ে নেবে 80 টাকা। কারণ কোনো খাবারেরই দাম ওদের মেনুতে লেখা থাকে না, একটাও দোকানে লেখা থাকে না। তাই আমি যেখানে খেয়েছিলাম সেখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিন্তু এখানে খেতে পারো। তবে অবশ্যই বাঙালি খাবারও কিছু জায়গায় পাওয়া যায়, আর কিছু জায়গায় কিন্তু ওই নর্থ ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান খাবারই তোমরা পাবে। আমি প্রেফার করবো যে বাঙালি খাবার না খাওয়ার জন্যই, কারণ ওরা প্রপার ঠিকঠাক খাবার বানাতে পারে না। তোমরা দেখতে পাচ্ছ এই যে নিউ দিল্লি লেখা আছে, যেখান থেকে তোমরা এই সাইড দিয়ে পাহাড়গঞ্জ ঢুকে যাচ্ছে। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, মানে তোমরা যদি এইভাবে বেরো তাহলে তোমাদের ডান সাইডে এখানে যে এই যে হোটেলগুলো পড়বে এখানে কিন্তু তোমরা ভুল করেও কোনো খাবার খাবে না। তো আমরা আছি কিন্তু এটা যেখান থেকে এই যে পাহাড়গঞ্জ এরিয়াটা, কিন্তু এখান থেকে এন্ট্রি হচ্ছে পুরোটা কিন্তু এই যে পাহাড়গঞ্জ। পাহাড়গঞ্জ শুরু হওয়ার আগে ডান দিকে যে গলিটা আছে ওখানে ঢুকলেই অনেক বাঙালি খাবারের দোকান পেয়ে যাবে। আমি কিছু দোকান দেখিয়ে দিচ্ছি। লোকনাথ হোটেল নিরামিষ থালি, তো মানে আমরা এখানে নিরামিষ থালি কি 50-80-120 এতেই পাবো, তাই তো? 50 টাকা থালিতে কি কি আছে? এক ডাল, এক সবজি, চার রুটি, আচার, সালাদ, পাপড়। আর 100 টাকাটা আছে দই, আচার, পোলাও, চার বাটার রুটি, পরাঠা, ডাল মাখনি। তোমরা কিন্তু এখানে এসে খেতে পারো, কারণ এই যে আলু পরোটাটা এটা কিন্তু অসাধারণ খেতে। এটা কি কিন্তু ভালো লাগছে বলো, এটাই বেশি কিন্তু ভালো লাগছে। এটা হচ্ছে দোকানটার নাম হচ্ছে সুদ শাকাহারি ভোজনালয়। খুব সুন্দর খাবার খেলাম এখানে, টেস্টি, পেট ভরা খাবার, খেতে চাইলে এখানে আসতে হবে। ব্যাস সামনেটা যেটা দেখছো এই জায়গাটা হচ্ছে, দেখতে পাচ্ছ লেখা আছে প্রবেশ নিষেধ, ইয়ে এক্সিট বলা গেট। তো এটা হচ্ছে এক্সিট গেট নিউ দিল্লি। তো এখান থেকে একদম চলে আসবে সোজা রাস্তা ধরে, এখানে এই ব্রিজটা ধরে এসে খেয়ে নেবে। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুরের খাওয়া দাওয়া যদি ওখানে করার হয় করে নিতে পারো। আমাদের হাতে পড়ে রয়েছে কিন্তু বিকেলবেলাটা দুপুরবেলাটা, কারণ আমরা ট্রেনে করে এই একদিনের জার্নি করে এসেছি, তাই আমাদের নিতে হবে একটু রেস্ট। বিকেলবেলাটা কিন্তু মেট্রো করে হোক বা বাইরে কিন্তু অটো রিজার্ভ করা যায়, ওই অটো রিজার্ভ করেও তোমরা কিন্তু চলে যেতে পারো দিল্লির যে রেড ফোর্ট আছে সেই রেড ফোর্ট ঘুরতে। কারণ বলে দিই পরের দিন যে তোমরা সাইট সিন করবে সেক্ষেত্রে তোমাদেরকে একদম সবার শেষে রেড ফোর্টে নামাবে। এই রেড ফোর্ট দেখারও কিন্তু একটা মজা আছে রাতের অন্ধকারে, আর দিনের বেলা তো রেড ফোর্টটাকে কিন্তু দেখে নিতে হবে। রাতে যখন রেড ফোর্টে নামাবে তারপরে কিন্তু রেড ফোর্টে হয় লাইট শো, সেটাও কিন্তু মিস করা যাবে না। তাই দুপুরবেলা বেরিয়ে পড়তে হবে একদম রেড ফোর্ট দেখার জন্য। রেড ফোর্ট ঘুরে চলে যেতে হবে জামা মসজিদ ঘুরতে, যেটা আমাদের ভারতবর্ষের সবথেকে বড় একটা মসজিদ। এখানে কিন্তু তোমরা 50 টাকা দিয়ে এই মসজিদের ওপরে যে টাওয়ারটা করা আছে সেখান থেকে কিন্তু দারুণ ভিউ পাবে দিল্লি শহরের। এরপরে জামা মসজিদ থেকে তোমরা ঘুরতে চলে যাবে, পেছনে আছে পারহাটা গলি, তার এক পারহাটা গলির ওখানেই আছে চাঁদনি চকের মার্কেট। কাউকে জিজ্ঞেস করলেই তোমরা পায়ে হেঁটে চলে যেতে পারো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা এখন ভায়োলেট লাইন আমরা চেঞ্জ করেছি সেন্ট্রাল সেক্রেটারি থেকে। এখান থেকে আমরা ইয়েলো লাইনে ছিলাম, তো আমরা ইয়েলো লাইন থেকে আমরা সেন্ট্রাল সেক্রেটারি থেকে জাস্ট 5টা স্টপেজ যাবো আমরা জামা মসজিদ। দিল্লির পাহাড়গঞ্জের সবথেকে কাছের মেট্রো হচ্ছে আর কে আশ্রম মার্গ, রামকৃষ্ণ আশ্রম মার্গ, যেটা পায়ে হেঁটে লাগে মাত্র
6-7 মিনিট পৌঁছাতে স্টেশন অবধি। ওইখানে গিয়ে মেট্রো রুট কিন্তু দিল্লির খুবই সোজা, প্রথমে বুঝতে একটু অসুবিধা হলেও একবার দুবার চাপার পরে আর ম্যাপটা যদি থাকে, দিল্লি মেট্রোর কিছু অ্যাপ প্লে স্টোরে পাওয়া যায় আর iOS-এ পাওয়া যায়, ওই অ্যাপগুলো যদি ইনস্টল করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই দিল্লি জার্নিটা অনেক সোজা হয়ে যাবে, সেক্ষেত্রে এই ম্যাপ দেখে ঘোরাটা কিন্তু অনেক সোজা লাগবে। আমি কিন্তু গিয়ে এই দিল্লির ম্যাপ দেখেই দিল্লির বিভিন্ন জায়গা প্রথমবার ঘুরেছিলাম। আমাদের কলকাতাতেও ঠিক যেমন এখন ব্লু লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন তৈরি হচ্ছে, মানে বিভিন্ন রুটের মেট্রোর সাথে আরেকটা রুট কানেক্ট হচ্ছে, দিল্লি সেটা বহু বছর আগে থেকেই তৈরি হয়ে গেছে। তাই কোনো অসুবিধা হবে না, ম্যাপটা দেখলেই বুঝতে পেরে যাবে যে কীরকমভাবে লাইনগুলো কানেক্টেড। মানে আমি একটা উদাহরণ দিয়ে দিই, যদি আমরা কর্ড লাইনে কামারকুণ্ডু স্টেশনকে ধরি, মানে হাওড়া বর্ধমান কর্ড লাইনে যদি আমরা কামারকুণ্ডু স্টেশনকে ধরি, তাহলে আমরা কামারকুণ্ডু স্টেশন দুভাবে পৌঁছাতে পারি। একটা হচ্ছে আমরা কর্ড লাইনে ট্রেন ধরে, আরেকটা হচ্ছে আমরা হাওড়া থেকে বা শ্যাওড়াফুলি থেকে যে ট্রেনগুলো তারকেশ্বরের দিকে যাচ্ছে সেই ট্রেনে করেও কিন্তু আমরা তারকেশ্বরের ট্রেনে করেও কিন্তু আমরা পৌঁছে যাব কামারকুণ্ডু রেলওয়ে স্টেশনে। দিল্লির মেট্রোটাও কিন্তু ঠিক তেমন, বিভিন্ন রুট থেকেই কিন্তু যাওয়া যায়, মানে যেখানে আমরা ঘুরতে যাব সেই রুটগুলোতে হামেশাই পৌঁছানো যায়। তো এটা হচ্ছে জামা মসজিদ, একে মসজিদই জাহান্নুমা বলা হয় আরেক নাম, আর এটা ভারতের মধ্যে একটা বৃহত্তম মসজিদ জামা মসজিদ। এই জামা মসজিদে একসাথে 25,000 মানুষ নামাজ পড়তে পারে, আর এর ওপরে যে টাওয়ারটা আছে এখান থেকে কিন্তু দিল্লি শহরকে খুব সুন্দর লাগে। এই জামা মসজিদ থেকে দিল্লির লালকেল্লাও দেখতে পাওয়া যায়, এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে। পেছনে তো তোমরা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের লালকেল্লা রেড ফোর্ট, কত বড় এরিয়া নিয়ে, আলাদা লেভেলের ভিউ, আলাদা লেভেল। তন্দুরি ব্যাপারটা কিন্তু মুঘলদেরই আনা, আর এই জায়গায় এলে তন্দুরি চিকেন না খেয়ে কিন্তু একদমই যাওয়া যাবে না। আমার কিন্তু এদের তন্দুরি চিকেন দুর্ধর্ষ লেগেছিল, তবে বিরিয়ানিটা কলকাতা বিরিয়ানি খেয়ে খেয়ে এগুলো আর ভালো লাগেনি। এগুলো ঘুরে মেট্রো করে আর কে আশ্রম মার্গ চলে এলাম, আবারও রামকৃষ্ণ আশ্রম মার্গ। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে রিজার্ভ গাড়ি করে বা অটো করে 150-200 টাকা নেবে, পাহাড়গঞ্জে কিন্তু আবার এসে নামিয়ে দেবে। এখন রাত 1:30 সময়, আমরা কানট প্লেসে যাব, এক্সপ্লোর করব। এরপর সন্ধেবেলায় হোটেলে এসে বেরিয়ে যেতে পারো কানট প্লেস ঘুরতে, যেটা পাহাড়গঞ্জ থেকে পায়ে হেঁটে লাগে মাত্র 10 মিনিট। অটো নিলে 2-3 মিনিটেই পৌঁছে যাওয়া যায় কানট প্লেসে। এই জায়গাটা অনেকটা আমাদের নিউ মার্কেট বা ধর্মতলার মতন লাগে। এরপর কানট প্লেস থেকে এসে পাহাড়গঞ্জের মার্কেটে কিছু মার্কেটিং করে নিতে পারো, অনেক সস্তায় এখানে অনেক পোশাক আশাক কিনতে পাওয়া যায়। আমি যতবার দিল্লি যাই তখনই গিয়ে কিছু না কিছু কিনেছি। এখানে দেখো 150-200 সমস্ত দামের মধ্যে কিন্তু তোমরা জামা প্যান্ট পেয়ে যাবে, আর আমি অলরেডি একটা প্যান্ট নিয়েছি, এই যে 80 টাকার প্যান্ট, তো কোয়ালিটি ভালো, খারাপ না। আমি প্রথমে সেকেন্ড হ্যান্ড ভেবেছিলাম, বাট নয়, বেশ ভালোই কোয়ালিটি। ব্যাস আজকের মতন তাহলে ঘোরা হয়ে গেল, রাতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন যে ঘুরবো এই কাজগুলো কিন্তু আমাদের অনেক আগে থেকেই করে রাখতে হবে। পরের দিন আমরা ঘুরবো এই দিল্লি শহরের সাইট সিন। আমি প্রথমেই বলে দিলাম যে দিল্লির সাইট সিন ঘুরতে গেলে কিন্তু 1 সপ্তাহ অনেক কম। এই একদিনের মধ্যেই কিছু সাইট সিন হয় যেগুলো আমরা বাসে করে ঘুরতে পারবো, এসি বাসে করে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেই বাসের ডিটেলস। এই যে লেখা আছে অল ইন্ডিয়া ট্যুরিস্ট পারমিট, এ ট্যুরিস্ট বাস, তো এই বাসটাতে করেই কিন্তু আমরা আজকে ঘুরছি। ইনক্রেডিবল ভারত .co.in, আমি এই ওয়েবসাইট থেকে এই বাসের টিকিট আগেই বুক করে রেখেছিলাম। সকাল 9:30 ও 10:15 দিল্লি স্টেশনের সামনে থেকেই এই বাস ছাড়ে, যার ভাড়া 350 টাকা।
সম্পূর্ণ এসি বাসে সকাল 9:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত এই বাসে করে প্রায় অনেকগুলোই সাইট সিন ঘোরানো হয়। দুটো বাস পরপর দাঁড়িয়ে আছে, 2x2 সিটারের বাস। বাসটা কিন্তু পুরো এসি বাস, ভেতরে ঢুকে পড়েছি, খুব সুন্দর লাগছে। এই বাসটাতে কিন্তু কোনো পার্টিকুলার সিট নেই, তোমরা যদি আগে আসো তাহলে কিন্তু তোমরা আগে আগে সিট পেয়ে যাবে, জানলার ধারে একটা রকম সিট নিয়ে নিতে পারবে। আমরা এই ট্যুরে কিছু জায়গাকে বাইপাস করে দেখতে দেখতে যাব, আর কিছু জায়গায় আমরা নেমেই ঘুরব। তার মধ্যে থাকবে বিড়লা মন্দির, রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, কুতুব মিনার, লোটাস টেম্পল, রাজঘাট ও সবশেষে লালকেল্লার সামনে নামিয়ে দেওয়া হবে, অথবা চাইলে দিল্লি স্টেশনেও নেমে যাওয়া যায়। কিন্তু গাইড যিনি আছেন ওনার সাথে কিন্তু একসাথে আমরা পুরো জায়গাটাকে ঘুরবো। আর এইখানে কিন্তু আমাদের পাশে পুরো ইন্ডিয়ার কিন্তু প্রচুর জায়গার মানুষ আছে, কেরালা বলো, মধ্যপ্রদেশ বলো, অন্ধ্রপ্রদেশ, কলকাতা, আসাম, প্রচুর জায়গা থেকে কিন্তু মানুষ এখানে ঘুরতে এসছে, এই বাসের মধ্যেই কিন্তু আছে। মানে ভাবতে পারিনি যে আমাদের ভারতবর্ষের এত সুন্দর একটা জায়গা এসে, দিল্লিতে এসে এরকম একটা লাইট শো দেখবো, অসাধারণ লেগেছে। মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে কি বলবো, আমার মানে আমার ভারত মন সত্যিকারেরই মহান। বেলে পাথরের ওপর তৈরি এই যে রেড ফোর্টের ওপরে, মানে এরকমভাবে প্রজেক্টর দিয়ে এত সুন্দর ভিডিও, পুরো কালার চেঞ্জ করে দিচ্ছে, সেটাই কিন্তু অন্য রকম। সাইট সিন ঘুরে চলে এলাম। এইবার সাইট সিন যেদিনকার ঘুরছি তার পরের দিন আমরা কি করব, আমরা বেরিয়ে যাব তাজমহল আর আগ্রা ফোর্ট ঘুরতে। আগে থেকেই কিন্তু এই তাজমহল আর আগ্রা ফোর্ট কোন ডেটে ঘুরব সেটা টিকিট করে রাখতে হবে IRCTC থেকে। আর আমরা কিন্তু এই আগ্রা ফোর্ট আর তাজমহল ঘুরে আবার রাতে দিল্লিতেই ব্যাক করে আসব। তোমরা আগে থেকেই যদি প্রিপারেশন নিয়ে রাখো যে তোমরা আগ্রা ফোর্ট ঘুরতে যাবে আর তাজমহল ঘুরতে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টিকিটটা অনেক আগে থেকেই করে রাখতে হবে পিক টাইমের সময়। সকালবেলা নিউ দিল্লি স্টেশন থেকে কিছু ট্রেন ছাড়ে, তোমাদেরকে সেই ট্রেনগুলো দেখিয়ে দিচ্ছি। সেই ট্রেনে করে তোমাদেরকে পৌঁছাতে হবে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে। তাজমহল ও আগ্রা ফোর্ট ঘোরার জন্য আমাদেরকে পৌঁছাতে হবে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে যাবার জন্য নিউ দিল্লি থেকে ও হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে কিছু ট্রেন ছাড়ে। সকাল 5টা থেকে 8টার মধ্যে যে কোনো ট্রেন ধরতে হবে। নিউ দিল্লি থেকে পাঞ্জাব মেল, ভূপাল শতাব্দী, নিউ দিল্লি লখনৌ স্বর্ণ শতাব্দী, তাজ এক্সপ্রেস, এই ট্রেনগুলো করে আগ্রা ক্যান্টনমেন্টে পৌঁছানো যায়, যার টিকিট আগে থেকেই কেটে রাখতে হবে। অথবা হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে বিশাখাপত্তনম স্বর্ণজয়ন্তী এক্সপ্রেস, মঙ্গলা লাক্ষাদ্বীপ এক্সপ্রেস ও 160 কিলোমিটার গতিতে চলা গতিমান এক্সপ্রেসে করেও সকাল সকাল পৌঁছে যেতে হবে আগ্রা ক্যান্টনমেন্ট। প্রত্যেকটা ট্রেনই 1.5 থেকে 2.5 ঘন্টা কিন্তু টাইম লাগে এই স্টেশনগুলোতে পৌঁছাতে। আর বলে রাখি, নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশন খুবই কাছে, যেমন আমাদের হাওড়া স্টেশন ও সাঁতরাগাছি স্টেশন। এখন বসে পড়েছি পুরো ইন্টারন্যাশনাল গাড়িতে, ন্যাশনাল গাড়ি, যেখানে যাবে টোটো পেয়ে যাবে। তো টোটো এখানে 30 টাকা করে নেবে বলেছে। তাজমহল এখান থেকে আগ্রা স্টেশন থেকে নাকি মাত্র 6 কিলোমিটার, মানে বাইরে কিন্তু তোমরা ওই ট্র্যাভেলারদের চক্করে পড়বে না। ওখান থেকে আমাদের 850 টাকা করে চাইছিলো, বলছিলো যে সব কিছু রাখা যাবে, দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে নাকি 850 টাকা। তো আমরা ওই চক্করে যাইনি, আমরা মাত্র 30 টাকায় যাচ্ছি তাজমহল, আনএক্সপেক্টেড ব্যাপার। আর টিকিটের লাইন হচ্ছে যেখান থেকে গিয়ে এখানে, ওকে, 50 রুপিস করে এন্ট্রি টিকিট, আর যেটা 250 টাকা করে টিকিট আছে। 95% ঘুরবো কিন্তু 50 টাকার টিকিটে, আর 5% হচ্ছে মুমতাজের যে কবরটা আছে সেই কবরটা দেখার জন্য কিন্তু 250 টাকা দিতে হবে আমাদেরকে, ঠিক আছে, ওটা আলাদা টিকিট কাটতে হয়। তো আমরা ঠিক করেছি যে ওটার ভেতরে যাবো না, তাজমহলের বাইরেটাই খুব সুন্দর। এরপরে তাজমহলকে প্রথম চোখে দেখেই সব কিছু যেন ইতিহাসের পাতা থেকে আমার চোখের সামনে চলে এলো। হ্যাঁ, আমি চোখের সামনেই দেখছিলাম। এই প্রথম তাজমহল ঘোরা প্রত্যেকের কাছে কিন্তু একটা অন্য অনুভূতি। বিশ্বের 7টা আশ্চর্যের মধ্যে কিন্তু 7 নম্বরে থাকা আমাদের এই তাজমহল দেখার পরে যেমন ভালো লাগলো, তেমন গর্ব অনুভব করলাম। কী না বানিয়ে দিয়ে গেছিলো শাহজাহান মমতাজের জন্য, সত্যি। তো বন্ধুরা, আমরা এবার বেরিয়ে পড়েছি আমাদের আজকের সেকেন্ড স্পটের জন্য। তাজমহল থেকে আমরা 10 টাকার টোটো নিয়েছি,
এবার আমরা যাচ্ছি আগ্রা ফোর্ট। এরপর আগ্রা ফোর্টের বাইরে কিছু খাওয়া দাওয়া করে টিকিট কেটে ঢুকে পড়লাম ফোর্টের ভেতরে। তবে ফোর্টে যারা যাবে তারা অবশ্যই ভেতরে ঢোকার সাথে সাথেই দেখতে পাবে অনেক গাইড, গাইড নিয়ে ভেতরে চলে যাবে। গাইড 150 থেকে 200 টাকা নেবে, একটু বার্গেন করে কথা বলে নিলেই কিন্তু কম টাকার মধ্যে হয়ে যাবে। কারণ ওদের মুখে যখন সম্পূর্ণ জায়গার ইতিহাসগুলো শুনবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে আর বুঝতে পারবে জায়গাটাকে। यहां से बड़ा हो गया, पास हो गया, वहां से दूर छोटा दिख रहा था। हां ठीक है, इसे बोलते हैं नजरों का धोखा, फिजिक्स है ये। जैसे हम ताजमहल को वहाँ से अंदर से कहीं से भी देखते हैं तो पहले हमें यमुना रिवर, पेड़ पौधे, रोड, सभी चीज़ें दिखेंगे। उसमें बैठना मत भाई, बैठना मत, सभी चीज़ें दिखेंगी। इस कारण से हमारे नगर बढ़ जाता है, दूर और छोटा दिखेगा। वही चीज़ हम यहाँ से देखते हैं तो हमें सिर्फ ताजमहल दिख रहा है, रिवर दिखाई नहीं दे रहा, इसलिए पास और कुछ बड़ा था, इल्यूजन है और कुछ नहीं। फिजिक्स का कुछ नहीं, बड़ी चीज़ की आगे छोटी रख दो, छोटी बड़ी दिखती है, क्योंकि हमारा फोकस ये सही बोला, एकदम सही बात। এখানে নাকি যোধা আকবরের শুটিং হয়েছিল ঋত্বিক রোশনের। এরপর রাতের পাঞ্জাব মেল বা তাজ এক্সপ্রেস করে আবারও নিউ দিল্লিতে ফিরে আসতে হবে। রাত 10টার মধ্যেই নিউ দিল্লিতে আমরা পৌঁছে যাব। আগ্রা ঘোড়া হয়ে গেল, এইবার আমরা ফিরে এলাম বেশ রাত করে হোটেলে। পরের দিন সকালবেলা নিতে হবে একটু রেস্ট, তার কারণ এই দুদিনের জার্নির জন্য একটু রেস্ট নিতেই হবে। আর সকালবেলা যদি দেখো যে হাতে সময় আছে, তার কারণ যদি পূর্বা এক্সপ্রেস ধরো সেক্ষেত্রে তো বিকেলবেলা ট্রেন, তাই যারা মেট্রো চড়তে ভালোবাসবে সকালবেলা পারলে গিয়ে কাছাকাছি অনেক কটা জায়গা আছে সেগুলোতেও গিয়ে তোমরা এই মেট্রো করে ঘুরে চলে আসতে পারো। ঘোরাঘুরি হয়ে গেল, 2-3 ঘন্টা 4 ঘন্টা আমরা লাস্টের দিন এদিক ওদিক ঘুরলাম। যদি ঘুরতে না ভালো লাগে হোটেলে রেস্ট নিলাম, বিকেলবেলা বেরিয়ে পড়লাম ট্রেন ধরে আবারও কলকাতার বা হাওড়ার উদ্দেশ্যে। এইবার দেখে নেওয়া যাক আমাদের এই দিল্লি ট্যুরে তিনজনের হিসাবে কত খরচা হতে পারে। এবার দেখে নেওয়া যাক এই দিল্লি ট্যুর গাইডে টোটাল কত খরচ হলো। হাওড়া থেকে দিল্লি ও দিল্লি থেকে বাড়ি ফেরা ট্রেনের খরচ 3,990 টাকা, হোটেলে 3 দিনের 800 টাকা করে 2,400 টাকা, 4 দিনের 3 জনের খাওয়া দাওয়ার খরচ 2,400 টাকা, সাইট সিনে 3 জনের খরচ 1,050 টাকা, নিউ দিল্লি থেকে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন ও আগ্রা ক্যান্ট থেকে নিউ দিল্লি স্টেশন পর্যন্ত ট্রেনের খরচ 1,050 টাকা, বিভিন্ন জায়গায় ঢোকার টিকিট ও শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ির খরচ 2,500 টাকা, কেনাকাটা হিসেবে ধরলাম 1,000 টাকা ও অন্যান্য খরচ 1,500 টাকা। এখানে আমি সব কিছুর হিসাব বেশি করেই ধরলাম। তাহলে এখানে তিনজনের সম্পূর্ণ খরচ হলো 15,890 টাকা, একজনের খরচ হলো 5,296 টাকা। অনেক ডিটেলস দিলাম, আশা করি সবার ভালোই লাগলো। তাহলে চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, চলো তাহলে, বাই।